গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মধুস ফুড প্যারাডাইস। আমি আপনাদের বন্ধু মধুচন্দ্রা চক্রবর্তী আবার একটা নতুন লাঞ্চের এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে আমার লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, শশা, ছোলার ডাল আর চিকেন কারি। তো এই হলো আজকে আমার মেনু। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তো শুরু করছি। হ্যাঁ, প্রথমে ছোলার ডালটা নিচ্ছি। ছোলার ডালটা গতকালকে খেয়েছিলাম, এত ভালো লেগেছে এই জন্য একটু আজকের জন্য, মানে আমার জন্য একটু করে সরিয়ে রেখেছিলাম যে আজকে আবার খাবো বলে। যারা কালকে গতকালকের এপিসোডটা দেখেননি একটু দেখে নেবেন, সেখানে আমি ছোলার ডালের রেসিপিটা বলেছি। এমনিতেও বেঙ্গলি ভিডিওস, লাঞ্চ ভিডিওসে আমার প্লে লিস্টে আছে, দেখে নিতে পারেন এখান থেকে। আজকে আবার দ্বিতীয়বার করে বললাম না। আজকে স্যালাডে শুধু শশা নিয়েছি। ছোলার ডালটাকে অনেকে বুটের ডাল বা চানা ডালও বলে। এবার নেব চিকেন কারি। আলু দিয়ে চিকেন কারি করেছি। এটা সিম্পল ঘরোয়া চিকেন কারি, যেটা আগেও আমি অনেকবার খেয়েছি আর রেসিপিটাও বলেছি। আপনারা প্লে লিস্টে গিয়ে বেঙ্গলি ভিডিওস, লাঞ্চ ভিডিওসে দেখে নিতে পারবেন রেসিপিটা আমি কী করে করেছি, ওইভাবেই করেছি। ভালো হয়েছে। সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, খুব বাজে ওয়েদার, তাই ভাবলাম যে একটু স্পাইসি চিকেন কারি করি।
এই বাজে ওয়েদারের জন্য গলাটা একদম বসে গেছে, কিছুতেই ঠিক হচ্ছে না। বৃষ্টির মধ্যেও ঘাম হচ্ছে, অদ্ভুত ওয়েদারটা। তো আজকের মতন আমার লাঞ্চ কমপ্লিট। আপনারা বলবেন নিজেদের ফিডব্যাক দিয়ে যে কেমন লাগলো আজকের এপিসোডটা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। আমি আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে আসবো, ততক্ষণ অবধি আমাকে একটু মনে রাখবেন, কারণ আমি আপনাদের ভীষণ ভালোবাসি। এখন চলি, হ্যাঁ, বাই, নমস্কার।